সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জলে। মিথ্যে কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হলো সে যে রাগ হলে আপনার সব অবদানকে অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো করেননি। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতেই পারত না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবনটা কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হল। সাপ তার স্বভাব শুলত রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু যারে দেখতে নারী তার চলন বাঁকা, তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে? একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার ওপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে যায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি এর আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি এর আগে কখনো করোনি। স্বার্থে আঘাত পড়লে কেঁচো ও বিষধর সাপ হয়ে যায়, মুখের ওপর সত্যি বললে গাধা ও বাঘ হয়ে যায়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয়, যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টোপাল্টা কথা বলবে। বাম পাঁজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়।
যদি কোনো মেয়ে এই কাজটা করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই চারটি জিনিস দেখে বিয়ে করুন। 1. রূপ, 2. তার পরিবার, 3. তার ধনসম্পদ, 4. নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়, এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, 1টা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। যে মানুষটা 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। একজন মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটা শিশুকে জন্ম দেন তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের 20টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কত কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন। ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে একটা 20 পাউন্ডের নোট বের করে জিজ্ঞেস করল, কে কে এই নোটটি চাও? পুরো ক্লাসের সবাই একসাথেই হাত তুলল। এবার প্রফেসর সেই নোটটা ভাঁজ করে জিজ্ঞেস করল, এখন কে কে এই নোটটি চাও? উত্তর সেই একই, সবাই চায়। এবার এই প্রফেসর দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইল, এবার বলো কে কে এই নোটটা চাও? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখনও সবাই হাত তুলল। অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বলল, এখন এই 20 পাউন্ডের নোটটা কে কে চাও? উত্তর এবারও সে একই, সবাই হাত তুলল। তখন প্রফেসর বলল, নোটটিকে এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে একে বারবার চাইলে, কেন চাইলে? একে একে সবাই উত্তর দিল। তাই জীবনে সবসময় টাকার মতো হওয়ার চেষ্টা করো, যে কোনো পরিস্থিতিতেই তোমার ভ্যালু যেন কমে না যায়। জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। আইনস্টাইন এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে আছেন। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পথে আইনস্টাইন বললেন, চলো একটা গেম খেলি, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যদি তুমি উত্তর দিতে না পারো তবে তুমি আমাকে $5 দেবে, আর যদি আমি না পারি তবে আমি তোমাকে $500 দেব। আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? মিস্টার বিন কোনো উত্তর দিলেন না, তার পকেট থেকে $5 দিয়ে দিলেন। এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা, সে আইনস্টাইনকে প্রশ্ন করল, কি এমন আছে যা 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? আইনস্টাইন ইন্টারনেটে সার্চ দিল এবং তার মেধাবী সব বন্ধুদের কাছেও জানতে চাইল। 1 ঘন্টা পর মিস্টার বিনকে $500 দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো কি এমন আছে যা 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? মিস্টার বিন তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে $5 দিয়ে বললেন, আমিও জানি না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই তখন কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা।
একদিন সব গ্রামবাসী সমবেত হলো বৃষ্টির জন্য দোয়া করবে। কেবল একটা ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটা আপনাকে বদলে দেবে। মানুষের জীবনের কিছু সত্য, এক, 40-এর পর আপনার শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। দুই, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বে, গাল ভাঙবে। তিন, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই, ব্যাংকের ম্যানেজার আর গ্রুপডির একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। চার, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। পাঁচ, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকাই কোনো তফাত নেই, তো কিসের এত অহংকার? 1 কোটি প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না, আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। হাজার ভালোবাসায় নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারণ, ভুলে যাও তাকে। মানুষকে বেঁচে থাকাকালীন নয়, পুরোপুরি ছেড়ে চলে যাওয়ার পর সবাই ভালোবাসা দেখায়। অতিরিক্ত টাকা পয়সা, নামডাক এসব দিয়ে কিছু হয় না, মনের শান্তিটাই আসল। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে একদিন বিশ্বাসী করে তুলবে। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত, বোকা সে নয়, বোকা আপনি। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। হেসে দেখা আর দেখে হাসা, এই দুয়ের মধ্যে পার্থক্য অনেক। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। জীবনে কেউ কারণ নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। মানুষের বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাই হলো অস্বাভাবিক। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে, তাই সময় কাজে ব্যয় করো, অকাজে নয়। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার ওপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলোকেও সত্যি লাগে, এটাই সবচেয়ে বড় ভুল। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার আর কিছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে
আমার সাথে কাটানোর সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না। মানছি যে টাকাই সব কিছু নয়, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উড়তে শিখুন। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। যে মানুষ মিথ্যে বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে কতটা কষ্ট হয় হোক। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে এই চারটি কাজ করুন। এক, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। দুই, সত্যি কথা বলুন। তিন, মূর্খের সাথে তর্ক করবেন না। চার, বেশি বেশি একা থাকুন। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্নচিহ্ন থাকবে। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। এক, রাগের মাঝের ভালোবাসা। দুই, মন খারাপ। তিন, ছোট ছোট ইচ্ছে। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল, ব্যবহারই ব্যক্তির পরিচয়। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী, ভিখারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিন, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।